নমস্কার বন্ধু, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি শেয়ার বাজার। আজ আমরা এমন একটা স্টক নিয়ে চলে এসেছি যেটা বলতে পারি এক বছর ধরে আমাদের কোনো রিটার্ন দিচ্ছে না, এবং এই শেয়ারটি এখন পুরোপুরি তৈরি আছে উপরে যাওয়ার জন্য। তো কতটা উপরে যাবে? এখন শেয়ারটি হয়তো ২৪০০ টাকা এরকম কাছাকাছি চলছে। যে শেয়ারটি আপাতত ৩০০ থেকে ৩৫০০ অবধি টার্গেটে কিন্তু আমরা বলতে পারি যেতে পারে। মানে একটা শেয়ারে পার পিসে কিন্তু আপনাদের ১০০০ টাকার প্রফিট হতে পারে। সেই হিসাবে কিন্তু আমরা একটা টার্গেট সেট করতে পারছি যে এই শেয়ারটি এখান থেকে এত দূর অবধি যেতে পারে। এবং শেয়ারটি খুবই ফান্ডামেন্টাল স্ট্রং, এবং বলতে পারি যে এক বছরে যেটা আপনাদের বললাম কোনো রিটার্নই জেনারেট করতে পারেনি শেয়ার মার্কেটের, যেটা যতটা আমরা রিস্ক নিয়ে টাকা ইনভেস্ট করি সেই হিসাবে। তো চলুন দেখে নিই কোন কোম্পানির সম্বন্ধে কথা বলছি। এবং এই কোম্পানির প্রত্যেক দিন আমরা হয়তো ১০ থেকে ১৫টা প্রোডাক্ট আমরা কিন্তু ডেলি ইউজও করে থাকি। মানে খুবই সুন্দর একটা কোম্পানি, এবং যার মার্কেট ক্যাপ প্রায় ৫ লাখ কোটি টাকার উপরে। তো সেখান থেকে বলতে লার্জ ক্যাপ কোম্পানি, রিস্কও খুব কম, এবং ৫ বছর কিন্তু এই কোম্পানি আমাদের প্রায় ১৬৬%-এর উপরে আমাদের অলরেডি রিটার্ন জেনারেট করে দিয়েছে। চলুন দেখে নিই কোম্পানির প্যারামিটার এবং শেয়ার হোল্ডিং প্যাটার্ন সব কিছুর, এবং সাথে আমাদের আরও যেসব প্যারামিটারগুলো থাকে রেভিনিউ প্রফিট সেগুলো আমরা দেখে নেব। যখন একটা কোম্পানির সম্বন্ধে আমাদের প্রত্যেকটা নলেজ থাকবে তখনই কিন্তু সেই কোম্পানি যদি নিচেও আসে আমাদের কিন্তু কোনো ভয় থাকবে না, কারণ আমরা জানি যে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার উপরে একদিন যাবেই যাবে। তো চলুন শুরু করি ভিডিওটি। কোম্পানিটির নামটি দেখার আগে আমরা তার কিছু প্যারামিটার, একটা প্যারামিটার আপনাদের দেখিয়ে দিই। যদি বলি এই কোম্পানিটি ৫ দিনে কেমন চলেছে, ৫ দিনে দেখতে পাচ্ছেন আমাদের ১.৯% কিন্তু আমাদের রিটার্ন দেখা যাচ্ছে, যেটা ৪৪ টাকা। যদি আমরা এই কোম্পানির ৬ মাস দেখি, ৬ মাসে দেখতে পাবো ১৬% দিয়েছে। বছর এবছর শুরুর থেকে দেখতে পাবেন ৫.৫৯% কিন্তু নিচে চলছে। সেইভাবে যদি আমরা এক বছর দেখি, যেটা আপনাদের বললাম এক বছরে এই কোম্পানি কিন্তু আমাদের বেশি প্রফিট জেনারেট করতে পারেনি, দেখতে পাচ্ছেন মাত্র ১৫%, যেটা কিন্তু খুবই নেগলিজেবল হয় বলতে গেলে। কিন্তু একটা সেভিং ব্যাঙ্কে যেমন যতটা রিটার্ন দেয় যে ৪%, ৫%, তার থেকে কিন্তু এখানে আমাদের বেশি রিটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। এবং যদি আমরা এই কোম্পানির লং টার্ম ৫ বছরের যদি রিটার্ন আমরা দেখি, খুবই অসাধারণভাবে কিন্তু আমাদের ১.৮০% কিন্তু আমাদের রিটার্ন দিতে দেখা যাচ্ছে। তো যত লং টার্মে আপনি এই কোম্পানির সাথে জুড়ে থাকবেন আপনার ক্যাপিটালও কিন্তু ততটাই বেশি গেন হতে থাকবে। যদি আমরা ম্যাক্সিমাম দেখে নিই, তো এই কোম্পানি তো অসাধারণ, ম্যাক্সিমাম তো বলতে পারেন যে ১৩০০%-এর বেশি কিন্তু আমাদের এরিয়া রিটার্ন দিতে দেখা যাচ্ছে। এবং যখন কোনো কোম্পানি আমরা ফান্ডামেন্টালি চেক করি, তখন কিন্তু আমাদের প্রথম ক্রাইটেরিয়া যেটা থাকে যে শেয়ারটা কিন্তু এইখান থেকে এই দিকে এরকম ঊর্ধ্বমুখী হতে থাকবে, সেই সব কোম্পানিতেই কিন্তু আমরা ইনভেস্ট করব। যে সব কোম্পানি এইখান থেকে একটা জাম্প দেখিয়ে তারপরে এখন সাইডেস এরকম চলছে, হঠাৎ একটা জাম্প আসলো আবার চলছে, এইসব কোম্পানিতে কিন্তু আমরা ইনভেস্ট করব না। তো শেয়ারের চার্ট প্যাটার্ন তো আমরা দেখে নিলাম, চলো এবার নামটাও দেখে নিই। তো আমরা কথা বলছিলাম হিন্দুস্তান ইউনিলিভার, যেটার মানে বলতে গেলে সার থেকে শুরু করে খাদ্য, অনেক কিছু বিউটি কেয়ার, লাইফস্টাইল, সেখানে কিন্তু প্রচুর জিনিস আমরা কিন্তু প্রত্যেক দিন এই কোম্পানির আমরা ইউজ করে থাকি। এই কোম্পানির ওয়েবসাইটে গেলে আমরা দেখতে পাবো এই কোম্পানি কী কী জিনিস কিন্তু আমাদের প্রোডাকশান দেখতে পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা দেখে নেবো। কোম্পানির ৪ রেজাল্ট অসাধারণ এসছে, মাইন্ড ব্লোয়িং এসছে। তো সেখান থেকে বলতে পারি এই কোম্পানি যেভাবে আমরা আপনারা দেখেই নিলেন যে এক বছরে কিন্তু কোনো রিটার্ন এখানে আমাদের দেখতে পাওয়া যায়নি, তো সেইটা কিন্তু বলতে পারি এই কোম্পানি এখন বক্সের থেকে বাইরে আসবে, বাইরে এসে কিন্তু আমাদের রিটার্ন দিতে দেখা যাবে। অ্যাপ্রক্সিমেটলি যেটা ১,৮০০ টাকা অবধি কোনো তো মানে চলেই যাবে, কোনো কথা হবে না ১,৮০০ পর্যন্ত, এবং তার উপরেও কিন্তু এর টার্গেট আমাদের ৩,০০০ থেকে ৩,৩০০ ৩,৫০০ অবধি কিন্তু এর টার্গেট আমরা দেখতে পাবো। তো সেখান থেকে বলতে পারি অসাধারণ একটা কোম্পানি, চাইলে আপনারা কিনতে পারেন, এবং এখানে রিস্কও কম থাকে, কারণ মার্কেট ক্যাপ যদি আপনারা দেখতে চান তো সেখানে এটা দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপ প্রায় ৫.৬৬ ট্রিলিয়ন, মানে ৫,৬৬,০০০
লাখ কোটি টাকা, কিন্তু এই কোম্পানি আমরা মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি, অসাধারণ একটা কোম্পানি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে বাই করতে পারেন। চলুন দেখে নিই কোম্পানি আরও কিছু প্যারামিটার যেগুলো থেকে এই কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কি না সেগুলো আমরা দেখে নেব। আমরা চলে এসেছি এনএসসি সাইডের উপরে, যেখানে আমরা কোম্পানির পুরো ডিটেলস এখানে দেখতে পাবো। এবং যদি বলি যে এই কোম্পানি সবথেকে মেন যেটা হলো যে আমাদের প্যান্ডামিকে যখন সব প্রত্যেকটা কোম্পানি নিচে আসছিলো, তখনও কিন্তু এই কোম্পানি আমাদের খুবই ভালোভাবে কিন্তু আমাদের সাপোর্ট দিতে দেখা গেছে। প্রত্যেকটা কোম্পানি 40-50% নিচে নেমে এসেছিলো, কিন্তু এই কোম্পানি খুব একটা বেশি কিন্তু নিচে আসতে আমাদের দেখা যায়নি। যদি আমরা দেখি এই কোম্পানি 52 হাই, যেটা দেখা যাচ্ছে 2505 টাকার কাছাকাছি, এবং যদি 52 লো দেখি সেটা 1920 টাকা। তো সেখান থেকে বলতে পারি কিন্তু খুবই অসাধারণভাবে এই কোম্পানি এখন আমাদের রিটার্ন দেওয়ার জন্য প্রস্তুত। এবং যদি ডেলিভারি ওয়াইজও দেখা যায়, তো সেখানে দেখা যাবে আজকে 41% কিন্তু আমাদের ডেলিভারি উঠাতে দেখা গেছে। তো সেখান অসাধারণ একটা কোম্পানি, সবাই কিন্তু ডেলিভারি এখন উঠিয়ে রাখছে, কারণ এই কোম্পানি দৌড়ানোর জন্য কোনো প্রস্তুত। যদি কোম্পানি ইনফরমেশনের মধ্যে যে শেয়ার প্যাটার্ন দেখি, তো সেখানে প্রমোটারদের কাছে কিন্তু 61% এবং 62% আমরা বলতে পারি পুরোটাই কিন্তু কোম্পানি প্রমোটারদের কাছে আছে। এবং অলরেডি কিন্তু এখানে একটা আমাদের শেয়ার দেখতে পাচ্ছেন যে শেয়ার কিন্তু 17 টাকার ইন্টারিম না ফাইনাল ডিভিডেন্ড এখানে কিন্তু দেখা যাচ্ছে। ডিভিডেন্ড দিতেও দেখা যাচ্ছে 2021-17 টাকা করে, এবং 2020 দুবার তিনবার ডিভিডেন্ড কিন্তু আমরা অলরেডি দেখতে পেয়েছিলাম। এবং তার মধ্যে যদি বলি যে 62% শেয়ার কোম্পানি প্রমোটারদের কাছে আছে, সেখান থেকে কতটা প্লেস করা আছে তা দেখতে পাচ্ছেন যে কোনো প্লেস কিন্তু করা নেই, পুরোটাই জিরো করা আছে। দেখতে পাচ্ছেন 62% কোম্পানি প্রমোটারদের কাছে, সেখান থেকে কিন্তু জাস্ট জিরো, কোনোটা প্লেস করা নেই। এই প্লেস করা না থাকলে একটা ভালো সংকেত বা যেগুলো বলতে পারি যে কোম্পানি, দেখুন কোম্পানির ভিতরে কী চলছে সেটা কিন্তু আমরা জানতে পারি না। তো কোম্পানির কিছু কিছু প্যারামিটার থাকে যেগুলো আমাদের কিন্তু সংকেত দেয় যে আমরা একটা কতটা রিক্স সেই কোম্পানিতে দেখতে পাচ্ছি। তো সেখান থেকে এইসব প্যারামিটারগুলো কিন্তু খুবই কাজে লাগে, কারণ কোম্পানির প্রমোটাররা যখন শেয়ার কোথাও বন্ধক রেখে টাকা তোলে, তো তখন সেই টাকাটা কিন্তু আবার তাদের রিপেও করতে হয়। আর যদি কোম্পানির প্রফিটেবল না হয়, তখন কিন্তু শেয়ার প্রমোটাররাও কিন্তু গা ছেড়ে দেয় যে তাদের কি আসে যায়, কারণ একটা ফালতু কোম্পানি। তো সেখান থেকে এই প্যারামিটারটা এইভাবে কাজ করে যে কোনো শেয়ার এখানে প্লেস করা নেই, মানে কোম্পানির প্রমোটারদের কাছে সবগুলো শেয়ারই আছে। এবং অলরেডি কিন্তু আমরা দেখে নিচ্ছি যে 5 বছর বা তার থেকে লং টার্মে কিন্তু এই কোম্পানি আমাদের খুবই ভালো প্রফিট জেনারেট করে দিয়েছে। চলুন দেখে নিই কোম্পানির ব্যালেন্স শিট। আমরা চলে এসেছি কোম্পানির ব্যালেন্স শিটের উপরে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই কোম্পানির কাছে কতটা, মানে জাস্ট অবাক করার মতো একটা ফিগার এখানে সামনে দেখতে পাচ্ছেন। আমাকে নিজেকেও বিশ্বাস করতে পারছি না, যেখানে দেখতে পাচ্ছেন যে 7000 কোটি টাকা, তারপরে 7800 কোটি টাকা, আর এখন 47000 কোটি টাকা, মানে কত গুণ বলতে পারবো, প্রায় সাত গুণ বেশি এখানে আমাদের কিন্তু যে রিজার্ভ আছে কোম্পানির সেটা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। তো 7 গুণ কোম্পানি এখানে রিজার্ভ বাড়ছে। এবং যদি সেখানে আমরা লং টাইম যদি কোম্পানির যে মানে বরোয়িং দেখতে পাই, মানে কোম্পানি কতটা ঋণ আছে, ঋণে কিন্তু দেখতে পাচ্ছেন যে কোম্পানির কোনো কিন্তু ঋণ নেই, মানে কোম্পানি পুরো ডেট ফ্রি কোম্পানি। কারণ এই আচ্ছা কোম্পানি ডেট ফ্রি হওয়াতে কী সুবিধা হয়, কোম্পানি ডেট ফ্রি হওয়াতে এটা সুবিধা হয় যে কোম্পানি কখন যদি কোনো লোন নিয়ে থাকে, তার উপরে যে সুদ হয় সেটা কাউকে দিতে হয় না, মানে কোম্পানি যতটা প্রফিট ইনকাম করে পুরোটাই সেই প্রফিট কিন্তু তাকে কোম্পানি গ্রোয়িংয়ে কাজে লাগাতে পারে, কোনো সুদ কিন্তু ব্যাংককে বা অন্য কোনো জায়গায় দিতে হয় না। এবং অলরেডি আরও একটা সুবিধা হয় আমাদের শেয়ার হোল্ডারদের জন্য, কারণ যখনই প্রফিট বেশি হয় তখনই কিন্তু আমরা যে ডিভিডেন্ড আপনাদের একটু আগে দেখালাম যে 17 টাকা, সেটার পরিমাণও কিন্তু শেয়ার হোল্ডারদের বেশি হয়ে যায়, কারণ সেখানে যতটা প্রফিট হবে, যত বেশি প্রফিট হবে ডিভিডেন্ডও কিন্তু ততটাই বেশি হবে। যদিও বা এটা শেয়ার আছে কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরের উপরে হাতে থাকে, তো সেখান থেকে কিন্তু লং মানে ডেট ফ্রি হওয়া এক কোনো শেয়ারের পক্ষে কিন্তু খুবই ভালো, এবং একটা রেপুটেশনও খুব ভালো হয়।
আর যদি শর্ট টার্ম দেখি তো সেখানেও কিন্তু আমাদের কোনো দেখতে পাওয়া লোন দেখতে পাওয়া যাচ্ছে না। খুবই অসাধারণ কোম্পানি, চাইলে কিন্তু আপনারা এটা বাই করে চলতে পারেন। যেটা বললাম যে 6 মাসের মধ্যে আমাদের কিন্তু খুব ভালো একটা প্রফিট দেখতে পাওয়া যাবে। সাথে যদি কোম্পানির ক্যাশ দেখে নিই তো সেখানে দেখতে পাবো যে কোম্পানি ক্যাশ অ্যান্ড যে এটা আছে, তার খুঁজে নিই, আমি খুঁজে পাচ্ছি না। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এইটার মধ্যে আপনারা দেখতে পাবেন যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের মধ্যে আমাদের 2018-তে 2019-এ দেখা যাচ্ছিলো যে 3,688 কোটি টাকা, এত হাজার টাকা কিন্তু তার এতে আছে, ব্যাংকে আছে, যেটা ক্যাশ অলরেডি তার জেনারেট করে রেখে দিয়েছে। এবং সাথে যদি দেখি যে পরের ইয়ারে আমাদের 5,017 কোটি টাকা কিন্তু ব্যাংকে ছিল, এবং তারপরে 4,321 কোটি টাকা কিন্তু কোম্পানির কাছে ক্যাশ আমরা দেখতে পাচ্ছি। যদি আপনারা বলেন যে কোম্পানির ব্যালেন্স শিট কেমন, ডেট ফ্রি, সাথে রিজার্ভ এবং সাথে ক্যাশ, এতটা ক্যাশ আছে, তো সেখানে বলতে পারে যে কোম্পানি কিন্তু আমাদের মানে পুরো 5-স্টার কোম্পানি আমরা বললেও কিন্তু খারাপ হবে না। 5-স্টার এত সুন্দর কোম্পানি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। ব্যালেন্স শিট ওল মেনটেন করা আছে, অবভিয়াসলি এটা হবে, কারণ একটা 5,00,000 কোটি টাকার কোম্পানির এরকম ব্যালেন্স শিট হওয়া তো মানে একটা সিম্পল কথাই, কারণ এত বড় কোম্পানি তার ব্যালেন্স শিট ভালোই হবে। তো সেখান থেকে আমরা কিন্তু পুরো এই কোম্পানির প্যারামিটার দেখেই নিলাম। যদি যদি জানতে চান তো পুরোটাই দেখলেন যে কোম্পানির রিজার্ভ সাথে লং টাইম বরোয়িং মানে ডেট ফ্রি কোম্পানি সাথে ক্যাশ এতটা, এবং প্রমোটারদের কাছেও এতটা কিন্তু আমাদের সব কিছু শেয়ার হোল্ডিং সেটাও কিন্তু আমরা দেখে নিয়েছি। চলুন কোম্পানির রেভিনিউ এবং প্রফিটেবিলিটিও সেটাও একবার চেক করে নিই। একটা দারুণ প্যারামিটার আমি আপনাদের এখানে একবার দেখিয়ে দিতে চাই, যেটা আমরা দেখে নিলাম যে কোম্পানির যে মানে প্রমোটাররা আছে তাদের প্যারামিটার কিন্তু এখানে কনস্ট্যান্ট 69 আমরা দেখতে পাচ্ছি, যেটা জুন কোয়ার্টার, সেপ্টেম্বর কোয়ার্টার, ডিসেম্বর কোয়ার্টার এবং মার্চ কোয়ার্টার যেটা রিসেন্টলি আপডেট হচ্ছে সেখানে কিন্তু কনস্ট্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে। এবং ফরেন ইনভেস্টার FII তারা কিন্তু অলরেডি মাল এখান থেকে তুলতে যাচ্ছে। দেখুন একটা প্রথমে 12%, তারপরে 14.81%, 81%, তারপরে কিন্তু এখন 14.95%, মানে অলরেডি 15% আছে, মানে অলরেডি মাল কিন্তু এখানেও অলরেডি তুলতেই যাচ্ছে। কারণ সবাই জানে, এটা সবাই জানে যে এই কোম্পানির রেজাল্ট এখন খুব সুন্দর এসেছে, তো এই কোম্পানির গ্রোথও কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। যদি ডিআইয়ের কথা বলে সেখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 11%, 10.5% কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। পাবলিক কতটা হোল্ড করছে মানে রিটেল ইনভেস্টার, আপনার আমার মতো ছোটো ছোটো রিটেল ইনভেস্টার, তারাও কিন্তু 12.47% কিন্তু এখানে আমাদের হোল্ডিং দেখা যাচ্ছে। এবং আদার্স দিকে যদি দেখে নিই তো সেখানে কিছুই নেই, মানে এটা আলাদা। তো এই প্যারামিটারগুলো কিন্তু আমরা দেখে নিলাম। চলুন এবার দেখে নিই কোম্পানির রেভিনিউ অ্যান্ড প্রফিটের অপশানটা, সেখানেও আমরা যতটা দেখব ততটাই কিন্তু আমাদের একটা মেন্টালি সাপোর্ট কিন্তু আমাদের তৈরি হতে শুরু করবে। তো আমরা চলে এসেছি কোম্পানির রেভিনিউর উপরে, যেখানে দেখতে পাচ্ছেন কোম্পানি কিন্তু আমাদের খুবই সুন্দরভাবে কিন্তু রেভিনিউ এখানে জেনারেট করতে দেখা যাচ্ছে। দেখুন সব কিন্তু আপ ট্রেনে আছে, যেমন তো 12,181 থেকে কিন্তু এখন 12,433, এবং প্রত্যেকটা দেখছেন যে আপ ট্রেনে কিন্তু আমাদের নজরও আসছে কোম্পানির রেভিনিউ। রেভিনিউর পরে যদি দেখি আমরা নেট প্রফিট, নেট প্রফিটও কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু অসাধারণভাবে কিন্তু আমাদের প্রফিট দেখতে পাওয়া যাচ্ছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যদি কোম্পানি ইপিএসও যদি দেখে নিই, কোম্পানি ইপিএসও যদি আপনারা চেক করেন সেখানেও আপনারা দেখতে পাবেন যে কোম্পানির ইপিএসও কিন্তু আমাদের বাড়তে দেখা যাচ্ছে। কোম্পানি ইপিএস যদি আপনার ব্যালেন্স শিট কখনো বুঝতে না পারেন যে কোম্পানি কেমন পারফরমেন্স করছে, তো আপনারা ইপিএস দেখেও কিন্তু বুঝতে পারেন। দেখুন আগের বছর ইপিএস ছিল আমাদের 7-এর কাছাকাছি, সেখান থেকে কিন্তু এখন 9.31-এর কাছাকাছি চলে এসেছে, মানে কিন্তু অসাধারণ একটা গ্রোথ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু এই ইপিএসটাও আমাদের এখানে কিন্তু বাড়তে দেখা যাচ্ছে।
8.8 থেকে 8.4 একটুখানি কম এখানে দেখা গেলো, তারপরে কিন্তু দেখতে পাচ্ছে 9.31% কিন্তু আমরা ইপিএসও দেখতে পাচ্ছি। আমরা কোম্পানির প্রত্যেকটা প্যারামিটার সব কিছু চেক করে নিলাম। অসাধারণ কোম্পানি, যদি আপনারা চান 6 মাসের মধ্যে প্রত্যেকটা শেয়ারে কিন্তু আমাদের 500 টাকা অবধিও কিন্তু আমাদের 500 থেকে 600 টাকা কিন্তু প্রফিট জেনারেট হতে পারে। তো চাইলে আপনারা HUL কোম্পানি, HUL আপনাদের আবার লিখে দেবো, HUL হিন্দুস্তান ইউনিলিভার, এই কোম্পানিটাকে কিন্তু আপনারা বাই করে চলতে পারেন, অসাধারণ কোম্পানি। ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। চলুন, টাটা, বাই বাই, আবার দেখা হবে।